আচ্ছা ঠিক আছে চলো আর লাগবে না ওগুলো চলো চলো হ্যাঁ চলো বাবা আমি গোয়ালে ধোঁয়া দিয়ে এসছি, গরম পড়েছে, আমি লি মশার সে বেরিয়ে যাক, একটু দেরি করে তুলবো। তাহলে তো বলো আজকে দারুণ রান্না হবে না? তারপরে সেই ভাত কি করলে দুজনে খেলে? আর আমি মোটা ডাল দিয়েছি, আমি গলে যাবো একটু খেয়ে নেবে। আমি তো ভাত খাবো না, আমি বলি অন্য কিছু খাবো, মানে ওই শুকনো কিছু বিস্কুট হোক যাই হোক, বলে নিয়েছি যখন খাও, বলে কি নিয়েও গেছে, খাবো না যখন ভাজা ডালটা যতটা পারি। ডাল বেশি খেয়েছি, তারপর বাবাকেও দিয়েছিল অনেকটা, আমি তুমি খেয়ে নাও ওইটা রেখে কি, আবার আম ডাল আছে না, আমি বলি গরমও পড়েছে, আর খেয়ে নাও রেখে খেয়ে যাবে, বাবাও খেয়ে নাও। আমগুলো তো আমাকে টক নেই, না না এখন ছোটো আম না, একদম টাচকা, এটা দু তিন তিনটে ছিল তো এনেছে সবে। রাইডিগিতে নিয়েছো? না না এখানে মিলনমু যশোদা। ও যশোদা? হ্যাঁ। ওরে বাবা, কাছেই তো পাওয়া গেল তার। হ্যাঁ হ্যাঁ, ওখানে পাওয়া যায় যশোদা আর এতে তেঁতুলিয়া, এই দুটো জায়গায় খুব ভেটকি মাছ পাওয়া যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা একদম সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে, পুরোটা দেখতে থাকুন। এগুলো ঠিক পাতলা পাতলা কাটবে,
মানে কই মাছ দিয়ে রান্না করেছিল দারুণ হয়েছিল তাই আজকে হচ্ছে মা ওইগুলো দিয়ে আমি আজকে একটা রান্না করব আমি তাই হবে বলে আমরা দুজনে গিয়ে তুলে আনলাম আমি তো সবজিটা কেটে ফেলছি আর সুস্মিতা ওদিকে রান্নার মশলাটা রেডি করছে মুন আমাদের ঘুমিয়ে গেছে বাটা মশলা দিয়ে রান্না ভালো হয় এই জন্য ভাবছি যে বাটা মশলা দিয়েই করি আর বাপ আর বাটা মশলা দিয়ে করলে ভালো হবে এই জন্য একটু অল্প অল্প একদম বেটে নিচ্ছি শুকনো লঙ্কা আছে অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর জিরে আর একটু সরষে বাটবো দিয়ে ওই ভেটকি মাছ কেটে রেখেছি দিয়ে দারুণ একটা রান্না হবে এই যে নরম অংশটা এটা একদম নরম এটা এই কচুর একদম নরম অংশটা সুস্মিতা বলছে মা ওই নরম অংশটাও বের করে দিয়ে দাও এই জন্য এটা আমি বের করে দিয়ে দেবো নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমরাই মোটামুটি আছি ঠান্ডা লেগে যাচ্ছে বারবার জানি না কেন এখন প্রচুর মানে মুনে স্কুলে যাচ্ছি তো প্রত্যেকটা বাচ্চা গার্জেন সবাই আসে ঠান্ডা লেগে যায় তো সাবধানে থাকুন ভালো থাকুন বাচ্চাদের বিশেষ করে সাবধানে রাখুন আর এই সন্ধ্যাবেলা রান্না টান্না বসিয়েছি ওই মা তো কচুগুলো কেটে দিল সোনা কচুগুলো আর এই ভেটকি মাছ কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে দিলাম এবার ভাজবো মাছ ভাজা হয়ে গেছে এবার তরকারিটা রান্না করব সামান্য একটু সরষের তেল দিলাম কালো জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে গোটা জিরে
ঢেকে নিয়েছি একসঙ্গে এখানে একটু হলুদ ভেটকি মাছের তেল এই মশলার সঙ্গেই ভেজে নেব এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি এবারে আমি কলা কচুগুলো দিয়ে দিচ্ছি লবণ দিতে কত তেল বেরিয়েছে এই তেলে মাছের তেলে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অন্যরকম হবে আর বিশেষ করে ভেটকি মাছের তেলটাই মানে মশলাটা দিয়েই দিলে তরকারির টেস্ট ভালো হয় সবজি কষা হয়ে গেছে এবারে আমি সরষে বাটা জলটা দিয়ে দেব গুলে নিয়েছি এবার মাছ দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই হয়ে এসছে চলো খেয়ে নেবো তো এবারে হয়েও গেছে এগুলো ধীরে ধীরে সেদ্ধ না করলে ওই ভালো সেদ্ধ হবে না এই জন্য একটু সময়ও লাগলো হ্যাঁ হ্যাঁ আসলে বসে ধীরে ধীরে করলে টেস্টটাও খুব সুন্দর হয় কিন্তু চলো হয়ে গেছে বন্ধুরা আমরা চলে এসেছি আমি আর ছেলে সুস্মিতার এখন একটু খিদে নেই বলছে ওই রায়দিঘি গেছিল ফিরে এসে খিদে পেয়েছে বলে একটু মুড়ি খেয়ে নিয়েছে এই জন্য বলছে মা আমি একটু পরে খাবো তোমরা খেয়ে না এই জন্য আমরা দুজনে বসে করেছি ওর বাবাও বসেছে উপরে খাচ্ছে আমি ছোটরা নি না না এত বড় না হ্যাঁ 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 তুমি এটা নেবে ভাবলাম না না দু নাম দিয়ে দেবো
একদম গরম গরম মানে মন থেকে নামিয়েই বসে পড়েছি তেল আছে প্রচুর তেল করছে কুচুগুলো যেমন দারুন তরকারিও ভালো আর মাছটা তো একদম বাম্পা দারুন টেস্টি দামটাও ভালো ছিল বন্ধুরা আজকে এই কচু দিয়ে মানে ছোলা কচু আর আমরা গ্রামের ভাষায় সাউর বলি এটা দিয়ে এই সাউরের গোড়া দিয়ে দারুন রান্না হয়েছে একদম রাত্রের খাওয়া দাওয়াটা তো জমজমাট মানে দুর্ভাগ্য হলে কী হবে একদম জিবি একদম লেগে যাচ্ছে একদম আপনারাও যে যা খান খেয়ে নিন তাহলে আজকের মতো আসছি শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন